হাই ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখো আজকে সন্ধ্যাবেলা টিফিনটুকু তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখো সন্ধ্যাবেলা খাবো মশলা মুড়ি। তো দেখো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, টমেটো তো কুচিয়ে নিয়েছি, আর এটা দেব, আর দেব দেখো চপ। তো দুটো চপ এনেছি, গরম গরম চপ, তো এটা দেব। আর এখানে দেখো চানাচুর, তো চানাচুরগুলোও দেব। এবার দেখো মশলা মুড়িটা বানিয়ে নেব। এখানে দেখো দেব সর্ষের তেল, তেল তো একটু দিতেই হবে বলো, তো সর্ষের তেলটা দিয়ে দিলাম। আর শসা পেঁয়াজ লঙ্কা যেহেতু আছে তার জন্য একটু অল্প করে নুন দেব, তো অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দেব দেখো চানাচুর। তো আমাদের এখানে চানাচুরটা খেতে খুব ভালোই লাগে, আর দেখো চানাচুরটা সব রকম দিয়েই তৈরি, তো চানাচুরটা আমাদের বাড়িতে সবসময় আনা থাকে, তো চানাচুরটা দিয়ে দিলাম। আর তো চলো এবার দিয়ে দেব শসা পেঁয়াজ লঙ্কা টমেটো কুচি, তো এগুলো দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দেব তো চপগুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে দেব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা মশলা মুড়ি তো রেডি, আর কিন্তু সত্যি লোভ সামলানো যাচ্ছে না। তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করে দেব। এই দেখো আমার মশলা মুড়ি তো বানানো হয়ে গেছে, তো কেমন হয়েছে জানিও। আর তোমাদের কার কার মশলা মুড়ি ভালো লাগে আর দেখে কার কার খেতে ইচ্ছে করছে জানিও কমেন্ট করে, আর কেমন মাখিয়েছি কমেন্ট করে জানিও। চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। আর দেখো আমি গামলাটা নিয়েই বসে পড়েছি, অনেকদিন থেকে মশলা মুড়ি খাবো খাবো বলছিলাম, তো বানানোর জন্য সত্যি খাওয়া হচ্ছিল না। আর তো দারুণ বানিয়েছি, দারুণ লাগছিল খেতে। আর তো চলো খেয়ে নিয়ে আর কথা বলতে পারছি। Thank you.
দারুণ ছিল। আর খেয়ে আমার পেটটা ভরে গেছে, জানি না রাতে আর কিছু খেতে পারবো কি না। আর তো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। আর তো চলো, আজকের মতো ভিডিওটি এইটুকুই। তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।